আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমি কোনো কাজ করতে পারি বা আমি এই কাজটি করতে পারি না বা এই কাজটি করতে পারি, এরকম বাক্য তৈরি করতে হয় কিভাবে বা মনের ভাব প্রকাশ করতে হয় কিভাবে করে আতে, সেটা আমরা দেখব। তো শুরু করার আগে, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ধরিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। যে আমরা বলে থাকি যে আমি এই কাজটি পারি বা এই কাজটি পারি না, তো কোরিয়ান ভাষায় কিভাবে বলতে হয়? কোরিয়ান ভাষায় বলতে গেলে সুইদ্দা বা অবদা, উল উল্লুল রিউল বা উল সুইদ্দা বা অবদা। সুইদ্দা মানে হচ্ছে পারি এবং সু অব দা মানে পারি না। তো স্ট্রাকচারটা কি, সাবজেক্ট হবে, সাবজেক্টের সাথে উন্নুন বা ইখা যুক্ত হবে, তারপরে ভার্ব, ভার্বের সাথে সুইদ্দা বা অবদা যুক্ত হবে। যদি সুইদ্দা থাকে তাহলে পারি, আর যদি সু অব দা থাকে তাহলে পারি না। যেমন যদি বলি আই ক্যান ইট ভেজিটেবল, আমি সবজি খেতে পারি, সবজি খেতে পারি, তাহলে পারি বললেই উল সু বা রুল রিউল সুইদ ইস। তো এটা কি হবে যে নানুন ইয়া ছেরুল মগুলসু ইস, মানে আমি সবজি খেতে পারি, সবজি, মগ মানে খাওয়া আর ই আছে মানে সবজি, নানুন, নানুন মানে আমি, আমি সবজি খেতে পারি, নানুন ইয়া ছেরুল মগুলসু ইস। এই যে উলসু ইস বা রিউলসু ইস যদি থাকে তাহলে বুঝতে হবে যে পারি। তারপরে পরেরটা দেখি যে আই ক্যান্ট ইট মিট, মানে আমি মাংস খেতে পারি না, আমি মাংস খেতে পারি না। এই যে উলসু অপস, অপস মানে পারি না, আমরা দেখলাম যে উলসু ইস মানে পারি আর উলসু অপস মানে পারি না। অর্থাৎ সুইদ্দা বা সু অবদা যদি থাকে তাহলে বুঝতে হবে যে পারি বা পারি না, এরকম মিন করছে। তাহলে কি বললাম যে আমি মাংস খেতে পারি না, কোরিয়ান কি হবে, নানুন খগিরুল মগুলসু অপস, খগি মানে মাংস আর মগুলসু অপস মানে খেতে পারি না, নানুন মানে আমি, নানুন খগিরুল মগুলসু অপস, আমি মাংস খেতে পারি না। তারপরে উদাহরণ হচ্ছে আই ক্যান ডু দ্যাট, আমি এই কাজটি করতে পারি। তো কি হবে যে জনুন খুগসুন হালসু ইদ্দা, অর্থাৎ আমি এই কাজটি করতে পারি, জনুন খুগসুল খুগসুল হালসু ইদ্দা, আমি এটি করতে পারি। তারপরেরটা হচ্ছে আই ক্যান ডু দ্যাট টু, মানে আমিও এই কাজটি করতে পারি, আমিও, আমিও বলতে গেলে দো, একটা দো যুক্ত হবে, অর্থাৎ যদো খুগসুল হালসু ইস, আমিও কাজটি করতে পারি। তারপরে আই ক্যান ডু দা দ্যাট ফাস্টার, আমি এই কাজটি অনেক তাড়াতাড়ি করতে পারি। তাহলে কি হবে, জনুন খুগসুন পাল্লি হালসু ইস ইদ্দা, অর্থাৎ জনুন খুগসুল পাল্লি হালসু ইদ্দা, আমি এই কাজটি তাড়াতাড়ি করতে পারি। তাহলে আমরা বুঝলাম যে উল রিউল বা উল সুইদ্দা বা সু অবদা যদি থাকে তাহলে বুঝবো যে করতে পারি বা পারি না, এরকম বুঝায়। যেমন যদি সুইদ্দা থাকে তাহলে বুঝবো যে কাজটি করতে পারি, যদি সু অবদা থাকে তাহলে বুঝবো যে কাজটি করতে পারি না। তো এটাই ছিল যে সুইদ্দা সু অবদার ব্যবহার।